Hello everyone, how are you? I think all of you are well. I am also well. Today I will discuss, I will take degree compulsory English class, third year class. And your course code is 121101. Now I will discuss about one of the most important grammatical items, correction, and I will speak both in Bangla and English, because I think if I deliver the class in English, it will be quite impossible for you to understand clearly. Only for this reason I will speak Bangla. তাহলে আজকে আমরা যে ক্লাসটা নিব, আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে কারেকশন। কারেকশনটা হচ্ছে এমন একটা গ্রামারের আইটেম, যে আইটেমটা আমরা যতগুলো গ্রামার করব, প্রতিটা গ্রামারের ভিতরেই এই কারেকশনটা আছে। এর জন্য আই এম অফ দ্য ভিউ দ্যাট যে এই কারেকশনটা হচ্ছে মাদার অফ অল গ্রামার। তুমি যদি কারেকশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকে, তাহলে তুমি মোটামুটি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার ধারণা থাকবে, তোমার ভার্ব সম্পর্কে ধারণা থাকবে, তোমার অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা থাকবে, তোমার নাউন সম্পর্কে ধারণা থাকবে, তোমার প্রোনাউন সম্পর্কে ধারণা থাকবে, এবং মোস্ট ক্রিটিক্যাল পার্ট হচ্ছে প্রিপোজিশন, সেই প্রিপোজিশন সম্পর্কেও তোমার ধারণা রাখতে হবে। এর জন্যই আমি তোমাদেরকে গত ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছিলাম যে আমি তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে গ্রামাটিক্যাল আইটেম কারেকশন, সেই কারেকশন সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমরা চলে যাই মূল আলোচনাতে। এখন দেখো, একটা তোমাদের ক্লাব পরীক্ষাতে একটা কারেকশন, একটা গ্রামার আইটেম থাকবে, সেখানে চার পাঁচটা আইটেম দেওয়া থাকবে, মার্কস থাকবে চার, এটা আমরা সবাই জানি। এবং এই কারেকশনে এক একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা ইনকারেক্ট থাকবে, তোমাকে কারেক্টলি লিখতে হবে। তাহলে এখন দেখো আমরা কিভাবে কারেকশন করব। কারেকশন আমরা, তোমরা একটু ভালো করে খেয়াল করবা আমার কথাগুলো, কারেকশন আমরা প্রধানত দুই ভাবে ভুল করে থাকি। একটা বাক্য দেওয়া থাকে, সেই বাক্য যখন আমরা লিখতে যাই, সেটা সাধারণত আমরা দুই ভাবে ভুল করি। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে ওয়ার্ড ব্যবহার, অর্থাৎ দেখা যায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা মাঝে মধ্যে একটা বাক্যে লিখে থাকি বা বলে থাকি। আর একটা হচ্ছে কি, বাক্যের গঠন রূপে বা স্ট্রাকচারে, দেখো আমরা অনেকেই একটা বাক্য তৈরি করতে যে স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিসেরই একটা গঠন শৈলী থাকে, সেই গঠন শৈলী সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে সেটা আমরা অশুদ্ধ বাক্য হয়ে যাবে। এই কারণে আমরা এই দুইটা জিনিস আমরা একটা বাক্যে ভুল করে থাকি। তার প্রধান হচ্ছে ওয়ার্ড ব্যবহারে, যেটা অনেক ক্রিটিক্যাল এবং দেখা যায় অনেক সূক্ষ্মভাবে ভুল হয়, যেটা আমরা বুঝতেও পারি না, আমাদের মনের অজান্তে এই ভুলটা হয়ে থাকে। আর একটা হয়ে থাকে যে আমরা স্ট্রাকচার বা গঠন রূপ, যেটা আমরা বাক্যের গঠন সম্পর্কে আমাদের ধারণা কম থাকার কারণে। এখন দেখো আমরা চলে আসি ডিটেইলে, যে ওয়ার্ড কিভাবে আমরা ভুল করি। ওয়ার্ড ব্যবহারে ভুল হতে পারে নিম্নলিখিত ভাবে, আমি তোমাদের ডিটেইল লিখে দিছি যে একটা ওয়ার্ড আমরা কি কি ভাবে আমরা ওয়ার্ডের ভুল করি, আমাদের যে বাক্যটা দেওয়া থাকলো সেই বাক্যটা কিভাবে আমরা ভুল করি, সেই ভুলটা আমি যেরকম করি। যেমন আমি যদি সাপোজ আমি বলি যে তুমি এখানে পরবর্তীতে দেওয়া আছে, আমি দিলাম দি বুক ইজ ইন দা টেবিল, ইন দা টেবিল, আমি একটা বাক্য লিখে দিলাম দি বুক ইজ ইন দা টেবিল, তার মানে কি, বইটা হয় টেবিলের মধ্যে আছে বইটা, কিন্তু আমি বলতে চাচ্ছি বইটা টেবিলের উপরে রাখা আছে। তাহলে এখানে দেখো ভুলটা কোথায়, এটা কিন্তু এই যে একটা ইন, একটা প্রিপোজিশন, এই ইনের এখানে আমরা ভুলটা করে ফেলছি, তার মানে কি, এই জায়গায় আমরা ওয়ার্ড ব্যবহারে ভুল করছি। তাহলে এই ওয়ার্ড ব্যবহারে আমরা কি কি ভুল করতে পারি, যে তোমা আমরা ভুল নাউন লিখতে পারি অথবা ভুল প্রোনাউন করতে পারি, ভুল করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিছি যে হি হ্যাজ নো টাকা, তুমি একটা বলতে পারো
আই হ্যাভ নো টাকা, তোমাকে বলা হলো যে তোমার কোনো টাকা নাই, কিন্তু আদতেও কি এই বাক্যটা সঠিক হবে না? কখনোই হবে না, কারণ তুমি ডিকশনারিতে যদি ইফ ইউ গো থ্রু ইন দা ডিকশনারি ইউ ক্যান ফাইন্ড আউট টাকা নামক কোনো ওয়ার্ড, টাকা কোনো শব্দ নাই। টাকার পরিবর্তে আমরা কি ব্যবহার করি? মানি। যেমন আমাদের বলা উচিত হয়ে তখন আমাদেরকে কি বলতে হবে? বলতে হবে হি হ্যাজ নো মানি অথবা আই হ্যাভ নো মানি, এই কথাটা বলতে হবে। তারপর দেখো এবার গেল চলে আসি, যেমন আবার বলি আমরা ভুল অ্যাডজেক্টিভ ব্যবহারের কারণে। আমরা মাঝে মধ্যে অনেক সময় অ্যাডজেক্টিভ একটা বাক্য তৈরি করতে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে একটা বাক্যের এক্সিস্টেন্স বলা হয় সেটাকে বলা হয় ভার্ব, তারপর বলা হয় অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব। এই জিনিসগুলো যদি আমরা স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমরা উই ক্যান নট মেক এনি সেন্টেন্স, আমরা কোনো বাক্য তৈরি করতে পারবো না। তাহলে অ্যাডজেক্টিভটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন এ সেন্টেন্স। ফর দিস রিজন মানে উই হ্যাভ এ লট অফ নলেজ অ্যাবাউট অ্যাডজেক্টিভ। এখন দেখো আমরা মাঝে মধ্যে কি ভুল করি ভুল অ্যাডজেক্টিভ ব্যবহারের কারণে। যেমন আমি এখানে বললাম আই হ্যাভ এ স্ট্রং হেডেক, আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমার অনেক প্রচণ্ড মাথা ব্যথা আছে। তাহলে এই স্ট্রং হেডেক এখানে বলা যাবে না, বলতে হবে কি? এখানে বলতে হবে আই হ্যাভ এ ব্যাড হেডেক, আমার খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করতেছে। সিম্পল ভাবে এবার বলতে হবে। পরের পার্টে আমরা চলে যাই, পরের পার্টে দেখো তোমরা দেখো যেমন যে কথাটা বলছিলাম কাম টু দা পয়েন্ট, নেক্সট পয়েন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ভার্ব। তার মানে কি? আমরা ভার্বের ভুল করি, যেটা মানে যে ভুলটা করলে কখনোই কোনো মানে এ সেন্টেন্স ক্যানট বি মেড উইদাউট ভার্ব। একটা ভার্ব ছাড়া একটা বাক্য তৈরি করা যায় না। একটা ভার্ব যে কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারবা, যেমন একটা ভার্ব একটা বাক্য, তুমি একটা নাউন দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করতে পারতো না, একটা প্রিপোজিশন দিয়ে একটা বাক্য তৈরি করতে পারতো না, একটা অ্যাডভার্ব দিয়ে একটা বাক্য তৈরি করতে পারতো না, কিন্তু একটা ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি করতে পারতো। যেমন আমি যদি শুধু বলি যে কাম, কিন্তু একটা বাক্য, তার মানে কি? ভার্বটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যেমন ভুল ভার্বের ব্যবহারের কারণে, যেমন আমি বললাম হি টকস ইংলিশ ওয়েল, এটা কিন্তু একটা ভুল ইংরেজি হবে, এটা কিন্তু একটা ভুল ইংরেজি হবে যে হি টকস ইংলিশ ওয়েল, এই কথাটা বলা দরকার। বলতে হবে কি হি স্পিকস ইংলিশ ওয়েল। যেমন আমি এখানে ডিটেইল করছি, কারণ টক মানে কথা বলা, যেটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, আর স্পিক মানে কোনো ভাষা বলা, যেহেতু ট্রান্সিটিভ ভার্ব, আর যেহেতু এখানে ইংলিশ হলো অবজেক্ট সেহেতু অবশ্যই এখানে ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বের ব্যবহার চলে গেল, এবার চলে আসি অ্যাডভার্বের ভুল কারণে। যেমন হি বিহেভস ফ্রেন্ডলি উইথ অল, এটা একটা ইনকারেক্ট একটা সেন্টেন্স, বলতে হবে হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে উইথ অল, কারণ ফ্রেন্ডলি হলো একটা অ্যাডজেক্টিভ, এখানে প্রয়োজন একটা অ্যাডভার্বের ব্যবহার, ফ্রেজটি অ্যাডভার্বের কাজ করে, তাহলে এটা বুঝতে পারছো। এবার আমি যেটা লাস্ট ওয়ান, যেটা আজকের জন্য লাস্ট ওয়ান আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রিপোজিশনের ভুল ব্যবহারের কারণে। এই ভুলটি ইংরেজি যাদের মাতৃভাষা তারা ব্যতীত সবাই ভুল করে থাকে। প্রিপোজিশনের ব্যবহার মোস্ট অফ অল এভরিবডি, ইভেন কি বলবো, এটা সবাই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপুল এই ভুলটা করে থাকে, প্রিপোজিশনের ভুল, কারণ এটা অনেক সূক্ষ্ম একটা ব্যাপার, এটা অনেকেরই ভুল হয়ে থাকে। যেমন আমি বলছি দ্য বুক ইজ ইন দ্য টেবিল, এটা কখনো হবে না, হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এর জন্য প্রিপোজিশন, আর তুমি যদি প্রিপোজিশনে ভালো আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, প্রিপোজিশন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুইটা ভালোভাবে করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো এখানে আমি শেষ করব, আগামী ক্লাসে এই কারেকশনের আরো ডিটেইল আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো থাকবা, আর যাদের কোনো সমস্যা থাকবে সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।